ওল্ডহ্যামের নবগঠিত নবীগঞ্জ প্রবাসী কল্যাণ সমিতি ওল্ডহ্যামের উদ্যোগে সংগঠনের নবগঠিত কমিটির সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে এক প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে স্থানীয় একটি রেস্টুরেন্টে। আমাদের প্রতিনিধি দিলওয়ার হোসেন শিবলি জানান, নবীগঞ্জ প্রবাসী কল্যাণ সমিতি ওল্ডহ্যামের কার্যকরী কমিটির সদস্য ও ওল্ডহ্যামে বসবাসরত প্রবাসী নবীগঞ্জবাসীদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে এই প্রীতি সমাবেশ। সংগঠনের কার্যকরী পরিষদ সদস্য ফারুক আহমেদের পরিচালনায় অনুষ্ঠিত প্রীতি সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি মুজিবুর রহমান, শাহ ইলিয়াস আলী এবং শাহিনুর সহ বিভিন্ন নেতৃবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন কমিউনিটি নেতা প্রভাষক আব্দুল হান্নান, ময়নুল আমিন বুলবুল, রিনজল মিয়া, ফজুল হক, নজরুল ইসলাম, কুতুবুদ্দিন এবং জিলুর রহমান সহ সংগঠনের কমিউনিটির বিভিন্ন নেতৃবৃন্দ।